अनुपात और समानुपात एक्सरसाइज 5.1 क्लास 10 आटे तीन नम्बर अंक कौन संख्या 4:7 अनुपात पूर्व पदर संगे जोग एवं उत्तर पद थेके वियोग करले उत्पन्न अनुपातटिर मान आमरा जे नतून अनुपातटा पाबो तार मान 2:3 ओ 5:4 एर जोगिक अनुपात हबे। आमरा प्रथमे 2:3 ओ 5:4 एर जोगिक अनुपात निर्णय करे राखबो। তাহলে প্রথমে এই কাজটাই করে নিই, 2:3 ও 5:4 এর যৌগিক অনুপাত, যৌগিক অনুপাত সমান সমান আমরা জানি যৌগিক অনুপাত নির্ণয় করার ক্ষেত্রে পূর্বপদের সঙ্গে পূর্বপদের গুণ উত্তরপদের সঙ্গে উত্তরপদের গুণ। তাহলে এক্ষেত্রে 2:5:3:4 সমান সমান 5×10:3×12 সমান সমান 2 দিয়ে ভাগ যায়, তাহলে এক্ষেত্রে 5:6 2 দিয়ে 10 কেও ভাগ করা যায়, 6 কেও 12 কেও ভাগ করা যায়, তাহলে 5:6 পাওয়া গেল যৌগিক অনুপাত। এবার আমাদের পূর্বের অংশে যেতে হবে, কোন সংখ্যা 7:4 অনুপাতে পূর্বপদের সঙ্গে যোগ উত্তরপদ থেকে বিয়োগ। তাহলে মনে করি এখন সেভেন ইস টু ফোর অনুপাতের পূর্বপদের সঙ্গে এক্স যোগ করতে হবে, এবং উত্তর পদ থেকে এক্স বিয়োগ করতে হবে। অতএব অনুপাতটি হবে 7:4 পূর্বপদের সঙ্গে এক্স যোগ, অর্থাৎ 4+x:2 উত্তরপদ থেকে এক্স বিয়োগ, অর্থাৎ 7-x। তাহলে অনুপাতটি পাওয়া গেল 4+x:7-x। আমরা এই অনুপাতটা নির্ণয় করলাম, কিন্তু প্রশ্নে বলা আছে যে এই অনুপাতটি হবে 2:3 ও 4:5 এর যৌগিক অনুপাত, যেটা আমরা আগেই নির্ণয় করে রেখেছি যৌগিক অনুপাত 5:6। তাহলে প্রশ্নানুসারে করবো, আমরা প্রশ্নানুসারে (4+x:7-x)=5:6 বা অনুপাতকে আমরা বাই আকারে লিখতে পারি, তাহলে 4+x/7-x=5/6 বা আমরা কোণাকুণি গুণ করবো, 4+6x=535/5x। এবার আমরা এক্সগুলোকে বাদিকে নেব, 6x-5x বাদিকে আসতে হয়েছে +5x=35 +24 এর থেকে ডান দিকে আসলে -24 বা এখানে 5 আর 6x যোগ করলে হবে 11x=35 থেকে আমরা 24 বিয়োগ করব, 24 বিয়োগ করলে এখানে আসবে 11 বা x সমান সমান দাগ দিয়ে ডান দিকে
11 রয়েছে 11 বসলো আর x এর সঙ্গে বা সহগ রয়েছে 11 সেটা নিচে বসলো 11 কে 11 দিয়ে কাটলে 1 বা x সমান সমান পাওয়া গেল 1 তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 4:7 অনুপাতে পূর্বপদের সঙ্গে 1 যোগ করতে হবে এবং উত্তরপদ থেকে 1 বিয়োগ করতে হবে অতএব 4:7 অনুপাতের পূর্বপদের সঙ্গে 1 যোগ করতে হবে এবং উত্তর পদ থেকে ওয়ান বিয়োগ করতে এখানে অ্যান্সার আমাদের এইভাবে পুরো অঙ্কটি করতে হবে এরকম অঙ্ক মাধ্যমিক আসলে সেক্ষেত্রে 2 নম্বরও থাকতে পারে আবার 3 নম্বরও থাকতে পারে কিন্তু অঙ্কটিকে আমাদের এইভাবে পুরো লিখে নিয়ে করতে হবে এরকম আরও অঙ্কের সমাধান পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।